আচ্ছা চলো, দ্য নেক্সট চ্যাপ্টার ইস্যু অফ বোনাস শেয়ার্স। আচ্ছা, রিগার্ডিং ইস্যু অফ বোনাস শেয়ার্স বলে রাখি, এই চ্যাপ্টার থেকে সামস, মানে এই চ্যাপ্টার ওরিয়েন্টেড সামস জেনারেলি কম আসে, আসে না বললেই চলে। কিন্তু অন্যান্য চ্যাপ্টারের সামস যেগুলো আছে, যেগুলো আসে আমাদের এক্সামে, সেখানে বোনাস শেয়ার্স এর কনসেপ্ট ঢুকে থাকবে। সো এই চ্যাপ্টারকে যদি আমরা অ্যাভয়েড করে যাই, তাহলে ওই ওই চ্যাপ্টারে বোনাসের যে কনসেপ্ট গুলো থাকবে সেখানে আমরা আনইজি ফিল করবো, সেই জন্য এই এরিয়াও আমাদের কভার করতে হবে। তাহলে এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে ইস্যু অফ বোনাস শেয়ার্স। তো প্রথমে বোনাস শেয়ার্স ব্যাপারটা কি একটু বলি। ইন জেনারেল কি হয়, যে কোনো লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু করে, আর সে শেয়ার বাই করে কারা, শেয়ার হোল্ডাররা। তো শেয়ার হোল্ডাররা যখন শেয়ার বাই করছে, সাপোজ শেয়ার হোল্ডার্স, শেয়ার হোল্ডাররা একটা কোম্পানিকে ফান্ড প্রোভাইড করছে, ধরো কোম্পানির নাম হচ্ছে এক্স লিমিটেড, এক্স লিমিটেড শেয়ার বিক্রি করছে, সেই শেয়ার বাই করছে কারা, শেয়ার হোল্ডাররা। এবং শেয়ার হোল্ডাররা শেয়ারটাকে বাই করবার জন্য কোম্পানিকে কি প্রোভাইড করছে, ফান্ড। তো যেহেতু শেয়ার হোল্ডাররা কোম্পানিকে ফান্ড দিচ্ছে, তাহলে শেয়ার হোল্ডারদের তো একটা এক্সপেকটেশন থাকবে কোম্পানির কাছ থেকে যে কোম্পানি কিছু রিটার্ন দিক। এখন শেয়ার হোল্ডারদের রিটার্নের ব্যাপারটা যখন আমরা ডিসকাস করছি বা জানছি, রিটার্ন দুটো ফর্মে হয় শেয়ার হোল্ডারদের। একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অফ শেয়ার প্রাইস, অ্যাপ্রিসিয়েশন অফ শেয়ার প্রাইস, এটা একটা ফর্ম রিটার্নের। আর আর একটা হচ্ছে ডিভিডেন্ড। তো যারা ইনভেস্ট করে কোম্পানি শেয়ারে, তারা এই দুটো ফর্মে রিটার্ন পায়। শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন মানে শেয়ার প্রাইস বাড়লে রিটার্ন পেতে পারে এবং ডিভিডেন্ড পেতে পারে। ধরো শেয়ার হোল্ডাররা যখন এক্স লিমিটেড এর শেয়ার কিনেছিল মার্কেট থেকে, তখন প্রাইস চলছিল 60 রুপিস, কিছুদিন পর সেই প্রাইসটা দাঁড়িয়েছে 80 রুপিস। তাহলে এখানে একটা প্রফিট তারা করছে, প্রত্যেকটা শেয়ারে 20 রুপিস এর প্রফিট করছে। এটা একটা গেইন, যেটাকে আমরা বলি কি গেইন ইন দ্য ফর্ম অফ অ্যাপ্রিসিয়েশন অফ শেয়ার প্রাইস। আর আরেকটা হচ্ছে, যদি শেয়ার হোল্ডাররা শেয়ারটাকে বিক্রি না করে হোল্ড করে, কন্টিনিউ করতে থাকে হোল্ডিংটা, তাহলে এক্স লিমিটেড বছরের শেষে যে প্রফিট করবে তার একটা পার্ট এদেরকে, শেয়ার হোল্ডারদেরকে দেবে, যেটাকে আমরা কি বলি, ডিভিডেন্ড। এই দুটো ফর্মে শেয়ার হোল্ডাররা রিটার্ন পায়। এখন এই যে ডিভিডেন্ডটার আমি কথা বলছি, এই যে ডিভিডেন্ডটা কোম্পানি দিচ্ছে, সেটা আবার দুটো ফর্মে ডিভিডেন্ড হতে পারে। একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, যেটা আমরা অলরেডি শুনেছি বা জেনেছি, আর আরেকটা যে ফর্ম যেটা আমরা শিখব, সেটা হচ্ছে বোনাস ডিভিডেন্ড। সো মাথায় রাখবো, কোনো শেয়ার হোল্ডার যদি কোনো কোম্পানি শেয়ার বাই করে, সেই কোম্পানির কাছ থেকে দুটো ফর্মে ডিভিডেন্ড পেতে পারে, একটা ক্যাশ ডিভিডেন্ড, একটা বোনাস ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ডের ব্যাপারটা কিরকম, কোম্পানি প্রফিট করেছে, সাফিসিয়েন্ট প্রফিট রয়েছে কোম্পানির হাতে, এবং কোম্পানির হাতে প্রফিট থাকার সাথে সাথে কোম্পানির হাতে লিকুইড ক্যাশ আছে, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশের ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে। তাই কোম্পানি যদি মনে করে তার শেয়ার ক্যাপিটালের উপর 10% ডিভিডেন্ড পে করবে, এবং ধরো কোম্পানির শেয়ার ক্যাপিটাল আমি ধরে নিচ্ছি, কোম্পানির শেয়ার ক্যাপিটাল আছে 10 লাখ টাকা, তাহলে 10 লাখের 10% মানে কোম্পানিকে ডিভিডেন্ড দিতে হবে কত, 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা কোম্পানি যখন ডিভিডেন্ড দেবে, ক্যাশ ডিভিডেন্ড দেবে, কোম্পানির কাছে ক্যাশ থাকতে হবে সাফিসিয়েন্ট, তবে এই ক্যাশ ডিভিডেন্ডটা দেওয়া পসিবল হয়। এবার অনেক সময় এমন সিচুয়েশন হয়, কোম্পানির কাছে প্রফিট আছে, জেনারেল রিজার্ভ বলো, এনি টাইপ অফ রেভিনিউ রিজার্ভ বা পিএল এর প্রচুর ক্রেডিট ব্যালেন্স আছে, কিন্তু কোম্পানির কাছে সাফিসিয়েন্ট ক্যাশ নেই, তখন তো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড অপশনে যেতে পারবে না, কারণ ক্যাশ ডিভিডেন্ড দিতে গেলে কোম্পানিকে ক্যাশ দিতে হবে। তো কোম্পানির কাছে প্রফিট আছে অথচ ক্যাশ নেই সাফিসিয়েন্ট, ইন দ্যাট সিচুয়েশন কোম্পানি যে অপশনে যায়, সেটাকে আমরা বলছি বোনাস ডিভিডেন্ড। ওকে, এই বোনাস ডিভিডেন্ডটা কোম্পানি আবার দুটো ফর্মে দিতে পারে। একটা হচ্ছে নাম্বার ওয়ান, ইস্যু অফ ফুললি পেড আপ শেয়ার্স, ইস্যু অফ ফুললি পেড আপ শেয়ার্স অ্যাট ফ্রি অফ কস্ট, অ্যাট ফ্রি অফ কস্ট, এটা একটা ফর্ম বোনাস ডিভিডেন্ড দেওয়া। কোম্পানি কি করবে, তার যার এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে বলবে তোমাদেরকে ফ্রিতে শেয়ার দেবো। জেনারেলি কি হয়, কোম্পানি শেয়ার বিক্রি করলে পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে তার এগেনস্টে শেয়ার দেয়,
কিন্তু বোনাস শেয়ার যখন কোম্পানি দেবে ফুললি পেড আপ, কোম্পানি ফ্রিতে শেয়ার দেবে। আর একটা ফর্মে কোম্পানি বোনাস ডিভিডেন্ড দিতে পারে, সেটা হচ্ছে মেকিং পার্টলি পেড আপ শেয়ার, মেকিং পার্টলি পেড আপ শেয়ার ইন টু ফুললি পেড আপ। যদি এমন থাকে যে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের পার্টলি পেড আপ আছে, মানে 10 টাকা শেয়ার দেখা যাচ্ছে 8 টাকা পর্যন্ত পেড আপ আছে বা কল্ড আপ আছে, 2 টাকা এখনো দেবার আছে, তো কোম্পানি ওই শেয়ার হোল্ডারদের বললো তোমাদের আর 2 টাকা দিতে হবে না, ওটাকে পার্টলি পেড আপটাকে আমরা ফুললি পেড আপ করে নেবো ইন দ্য ফর্ম অফ বোনাস। সো মেকিং পার্টলি পেড আপ শেয়ার ইন টু ফুললি পেড আপ। সো এই দুটো ফর্মে কোম্পানি বোনাস দিতে পারে। তো বোনাসে বেসিক্যালি তাহলে কি হচ্ছে, দেখ এই যে ফার্স্ট কেসটা আগে ডিসকাস করি, যেখানে কোম্পানি কি বলছে ইস্যু অফ ফুললি পেড আপ শেয়ার অ্যাট ফ্রি অফ কস্ট। কিরকম হয় কেসটা, ধরো আমি মনে করছি কোম্পানির এক্সিস্টিং শেয়ার আছে 10,000, অলরেডি এই শেয়ারটা মার্কেটে ইস্যু আছে, 10,000 শেয়ার আছে অ্যাট দ্য রেট অফ 10 ইচ। এবার কোম্পানি দেখছে আমার প্রচুর টাকা রিজার্ভ রয়েছে, জেনারেল রিজার্ভ পিএল এ প্রচুর ব্যালেন্স আছে, আমার কাছে ক্যাশ নেই, তো ক্যাশ ডিভিডেন্ড আমি দিতে পারবো না, তার মানে আমাকে বোনাস ডিভিডেন্ডে যেতে হবে। তো কোম্পানি ডিসাইড করলো ঠিক আছে 10,000 ইকুইটি আছে, তো তো কোম্পানি 10:1 বোনাস ইস্যুতে গেল। 10:1 মানে 10টা একটা বোনাস দেবে, তার মানে টোটাল যদি 10,000 শেয়ার হয় তাহলে 10,000 ডিভাইডেড বাই 10:1, তার মানে কোম্পানি বোনাস ইস্যু করবে কত, 1,000 শেয়ার। তার মানে 1,000 শেয়ারের ফেস ভ্যালু কত, 1,000 × 10, 10,000 টাকা। তার মানে কোম্পানি 10,000 টাকা বোনাস ডিভিডেন্ড দেবে ইন দ্য ফর্ম অফ ফুললি পেড আপ ইকুইটি শেয়ার। তারপরে কোম্পানি তার এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডারদের বললো আমাদের কাছে ক্যাশ নেই, সো আমরা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারছি না, কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতে শেয়ার দেব। টোটাল নাম্বার অফ শেয়ার এখন বর্তমানে কত আছে, 10,000। কোম্পানি ডিসাইড করলো কিভাবে বোনাস ইস্যু করবে, 10:1 মানে 10টা এগেনস্টে একটা বোনাস দেবে, তাহলে 10,000 শেয়ার এগেনস্টে কোম্পানি ইন টোটাল 1,000 বোনাস দেবে, যার ফেস ভ্যালু দাঁড়াচ্ছে কত, 10,000 টাকা। সো 10,000 টাকার বোনাস কোম্পানি দেবে কাদেরকে, এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের। তারপরে আগে ছিল কোম্পানি টোটাল নাম্বার অফ সব শেয়ার 10,000, এখন 1,000 শেয়ার বোনাস ইস্যু করার পর কোম্পানি টোটাল নাম্বার অফ শেয়ার কিন্তু কত হয়ে যাবে, 11,000। তো এই যে জিনিসটা, এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়, দেখো কোম্পানি প্রথমে হিসাব করে নেবে যে কত টাকার বোনাস দেবে, 10,000 টাকা। এবার কোম্পানি কি করবে, তার যে কোনো ফ্রি রিজার্ভ যেটা অ্যাভেলেবেল আছে, সেটা হতে পারে সিকিউরিটি প্রিমিয়াম, হতে পারে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, হতে পারে ক্যাপিটাল রিজার্ভ ইন ক্যাশ বা পিএল ব্যালেন্স বা জেনারেল রিজার্ভ, এনি টাইপ অফ ফ্রি রিজার্ভ, তাহলে ফ্রি রিজার্ভ কে প্রথমে ডেবিট করবে। জার্নাল এন্ট্রি ডিসকাস করছি, ফ্রি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস ডিভিডেন্ড। প্রথমে হিসাব করে নেবে যে কত টাকার বোনাস ডিভিডেন্ড দেবে, সো ফ্রি রিজার্ভ টু বোনাস ডিভিডেন্ড কত হলো, 10,000। ফ্রি রিজার্ভ কে ডেবিট করে বোনাস ডিভিডেন্ড কে ক্রেডিট করলো, এন্ড সেকেন্ড জার্নালে কোম্পানি কি করবে, বোনাস ডিভিডেন্ড কে ডেবিট করে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল করে দেবে 10,000 টাকা। তারপরে আলটিমেটলি কিন্তু একটা বুক এন্ট্রি হলো, রিজার্ভে যে টাকাটা ছিল সেই রিজার্ভের টাকাটা রিজার্ভ কমে গেল এবং আলটিমেটলি কি দাঁড়িয়ে গেল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ওই জন্য অনেকে বলে যে কোম্পানি যখন ফুললি পেড আপ শেয়ার দেয় অ্যাজ বোনাস, তখন কোম্পানি বেসিক্যালি কি ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ, রিজার্ভটাকে কোম্পানি ক্যাপিটালাইজ করে দিল। দেখো এখানে রিজার্ভ ডেবিট করে রিজার্ভকে ক্যান্সেল করে দিলাম, দিয়ে বোনাস ডিভিডেন্ডকে ক্রেডিট করলাম, আবার পরের জার্নালে বোনাস ডিভিডেন্ডকে ডেবিট করে ক্যান্সেল করে ইকুইটি শেয়ার ক্যাপকে দাঁড় করিয়ে দিলাম, তার মানে আলটিমেটলি রিজার্ভ কমলো, ইকুইটি শেয়ার ক্যাপিটাল বাড়লো। সো বোনাস, ফুললি পেড আপ বোনাস মানে হচ্ছে আসলে কি হচ্ছে, কোম্পানি যে রিজার্ভ বা ফ্রি রিজার্ভ আছে সেটা কোম্পানি কিসে কনভার্সন করছে, ক্যাপিটালে কনভার্ট করে নিচ্ছে। তো এই একটা ফর্ম যেখানে কোম্পানি এইভাবে বোনাস দিতে পারে, এবং এই দুটো বেসিক জার্নাল স্যার, রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস ডিভিডেন্ড এবং পরের জার্নাল হচ্ছে বোনাস ডিভিডেন্ড টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে এক পারে হলে এরকম। যদি এক প্রিমিয়ামে বোনাস ইস্যু হয় তখন রিজার্ভ বোনাস ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপ টু সিকিউরিটি প্রিমিয়াম, এক পারে হলে শুধু ক্যাপিটাল ক্রেডিট হবে আর এক প্রিমিয়াম হলে বোনাস ডিভিডেন্ড টু ইকুইটি ক্যাপ টু সিকিউরিটি প্রিমিয়াম। ইজ দ্যাট ওকে? এর উপর বেস করে একটা সামস করি, একটা এক্সাম্পল নেই, ধর একটা কোম্পানি এখন 20,000 ইকুইটি আছে, 20,000 ইকুইটি শেয়ারস অ্যাট দ্য রেট অফ 10 ইচ, তাহলে কোম্পানির ইকুইটি ক্যাপ আছে 2,00,000 টাকা, কোম্পানির কাছে জেনারেল রিজার্ভ রয়েছে 1,00,000, কোম্পানির কাছে ক্যাপিটাল রিজার্ভ ইন ক্যাশ
ক্যাপিটাল রিজার্ভ ইন ক্যাশ আছে 30,000, কোম্পানির কাছে সিকিউরিটি প্রিমিয়াম আছে 10,000। ওকে, এবার বলছে কোম্পানি ডিসাইডেড টু ইস্যু ফুললি পেড আপ বোনাস শেয়ার, ডিসাইডেড টু ইস্যু ফুললি পেড আপ বোনাস শেয়ার অফ টু শেয়ার ফর 10 শেয়ার বা ফর এক্সিস্টিং 10 শেয়ার। ওকে, পাস জার্নাল এন্ট্রিস, এই হচ্ছে সামস। মানে কোম্পানি ডিসাইড করেছে বোনাসটা কি ফর্মে দেবে, 10:2। তাহলে কোম্পানির এখানে টোটাল এক্সিস্টিং ইকুইটি শেয়ার কত আছে, 20,000। তাহলে সলিউশন যখন করব, আগামী চিন্তা করব যে কোম্পানি যে বোনাস দেবে, বোনাস ডিভিডেন্ডের অ্যামাউন্টটা কত। কোম্পানি ঠিক করেছে 10টা এগেনস্টে কটা বোনাস দেবে, 2। তা কোম্পানি টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার তো 20,000 আছে, তাহলে বোনাস ডিভিডেন্ডের পরিমাণটা কত হবে সেটাকে ক্যালকুলেট করে নেব। সো বোনাস ডিভিডেন্ড ইকুয়ালস টু 20,000 টোটাল শেয়ার ডিভাইডেড বাই 10 × 2, এটা করলে কত হয়, 4,000 শেয়ার না। তো কোম্পানি 4,000 শেয়ার বোনাস ফর্মে দেবে, ফেস ভ্যালু কত করে, 10 টাকা করে, তাহলে ভ্যালু কত হলো, 40,000 টাকা। ওকে, এই 40,000 টাকা তাহলে এবার কি করব স্যার, যে কোনো ফ্রি রিজার্ভ কে ডেবিট করে বোনাস ডিভিডেন্ড কে ক্রেডিট করতে হবে। তো ফ্রি রিজার্ভ কে আছে এখানে স্যার, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ ফ্রি, জেনারেল রিজার্ভ ফ্রি, সিকিউরিটি প্রিমিয়াম ফ্রি। তবে কি হয়, যে কোনো ফ্রি রিজার্ভ নিতে পারি, তবে সেই রিজার্ভ গুলো আগে নিয়ে নেওয়া উচিত যেগুলো লিমিটেড ইউজ। তো আমি ক্যাপিটাল রিজার্ভ কে সবসময় আগে নেবো যদি থাকে, না থাকে তো শেষ বেশ আমি পিএলএ বা জেনারেল রিজার্ভে যেতেই হবে। ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ, সিকিউরিটি প্রিমিয়াম, এইগুলোকে আগে নেওয়ার চেষ্টা করবো। তাহলে আমার লাগবে 40, তাহলে আমি ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ আর সিকিউরিটি প্রিমিয়াম নিলেই আমার 40,000 হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট জার্নালটা আমি কি করব, যাদেরকে নিচ্ছি, যে সমস্ত রিজার্ভ কে ইউটিলাইজ করছি তাদেরকে ডেবিট করব। মানে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 30,000, সিকিউরিটি প্রিমিয়াম কে ডেবিট করব কত, 10,000 টু বোনাস ডিভিডেন্ড, বোনাস ডিভিডেন্ড হচ্ছে 40,000। এটা প্রথম জার্নাল হয়ে গেল। আর সেকেন্ড জার্নালটা কি করব, বোনাস ডিভিডেন্ড কে ডেবিট করব, বোনাস ডিভিডেন্ড অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 40,000 40,000। সো ভেরি সিম্পল, কোম্পানি যদি ফুললি পেড আপ শেয়ার ইস্যু করে অ্যাজ বোনাস, প্রথমে ঠিক করে নেবে যে যেটা বোনাস দিচ্ছে তার অ্যামাউন্টটা কত হবে, তারপরে এই দুটো জার্নাল, রিজার্ভ কে ডেবিট করে বোনাস ডিভিডেন্ড কে ক্রেডিট করো, দেন বোনাস ডিভিডেন্ড টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। মাথায় রাখবো, যদি প্রিমিয়ামে হতো তাহলে কিন্তু এখানে জার্নাল কে তো বোনাস ডিভিডেন্ড টু ইকুইটি ক্যাপ টু সিকিউরিটি প্রিমিয়াম। এটা একটা ফর্ম ছিল বোনাস দেওয়ার, যেখানে কোম্পানি ফুললি পেড আপ শেয়ার দিচ্ছে। আর একটা কথা কন্ডিশন মাথায় রাখতে হবে, এই ফুললি পেড আপ শেয়ার বোনাস কিন্তু দেওয়া যায় যদি কিনা এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডারদের ফুললি পেড আপ থাকে। মানে এই যে আমি 20,000 ইকুইটি শেয়ার হোল্ডারদের বোনাস দিলাম, এই যে 20,000 ইকুইটি শেয়ার হোল্ডারদের বোনাস দিলাম, তো এই 20,000 ইকুইটি শেয়ার হোল্ডারদের কিন্তু ফুললি পেড আপ হতে হবে। এই 20,000 কিন্তু ফুললি পেড আপ হতে হবে, তবেই তাদেরকে ফুললি পেড আপ বোনাস দেওয়া যাবে। ওটাকে যদি পার্টলি পেড আপ থাকতো তাহলে কিন্তু ওদের ফুললি পেড আপ বোনাস দেওয়া যেত না, আগে পার্টলি পেড আপটাকে ফুললি পেড আপ করে নিতে হতো, তারপর কোম্পানি তাদেরকে বোনাস ইস্যু করতে পারতো। এটা কিছু কন্ডিশনস আছে কোম্পানি দেখতে দেওয়া, যেগুলো বোনাস ইস্যু করবার সময় কোম্পানিকে ফলো আপ করে ইস্যু করতে হবে। সো এটা একটা ফর্ম বোনাস দেওয়ার, যেখানে কোম্পানি তার এক্সিস্টিং ইকুইটি শেয়ার হোল্ডারদের ফুললি পেড আপ বোনাস দিচ্ছে। এবার সেকেন্ড টাইপটা ডিসকাস করব, যেখানে কোম্পানি বোনাস দিচ্ছে কিন্তু ফুললি পেড আপ না, কোম্পানি যে এক্সিস্টিং পার্টলি পেড আপ শেয়ার আছে সেটাকে ফুললি পেড আপে কনভার্ট করছে। এক্সাম্পল নিয়ে ডিসকাস করি, ধরো কোম্পানি 10,000 ইকুইটি শেয়ার আছে, 10,000 ইকুইটি শেয়ার অফ রুপিস 10 ইচ, অফ উইচ 8 কল্ড আপ, 10 টাকা দামের শেয়ার কিন্তু সেটা কল্ড আপ করা আছে কত টাকা, আপ টু 8। তার মানে এখনো শেয়ার হোল্ডাররা 2 টাকা দিতে লায়াবেল কোম্পানিকে। ইন দ্যাট সিচুয়েশন কোম্পানি ডিসাইড করেছে টু মেক পার্টলি পেড আপ শেয়ার ইন্টু ফুললি পেড আপ। কোম্পানি বলল যে তোমাদের আর ওই 2 টাকা যেটা দেওয়ার আছে সেটা দিতে হবে না, কোম্পানি ইন দ্য ফর্ম অফ বোনাস ওই পার্টলি পেড আপকে ফুললি পেড আপ করছে।
এটাও তো ওয়ান টাইপ অফ বেনিফিট। এখানে প্রত্যেক শেয়ারের এগেনস্টে কত করে তাহলে বোনাস দিতে হচ্ছে? 2 টাকা করে। বিকজ 10 টাকা তো শেয়ারের প্রাইস, 8 টাকা পর্যন্ত দেওয়া আছে। শেয়ার হোল্ডারদের আর দেওয়ার আছে কত? 2 টাকা। কোম্পানি সেটা শেয়ার হোল্ডারদের বললো তোমাদেরকে আর ওই 2 টাকাটা দিতে হবে না, ওটা আমরা বোনাস ফর্মে দিয়ে দিচ্ছি। তাহলে ইন দ্যাট কেস তোমাকে কি করতে হবে? 3টে জার্নাল করতে হবে। প্রথমে কলেজ জার্নালটা করতে হবে, শেয়ার কল টু শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? শেয়ার কল টু শেয়ার ক্যাপিটাল কত করতে হবে স্যার? এখানে 10,000 শেয়ারসে 2 টাকা করে দিলে কত? 20,000 টাকা, ঠিক আছে? সেকেন্ড জার্নাল কি করব আমরা? ফ্রি রিজার্ভকে ডেবিট করব, ফ্রি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস ডিভিডেন্ড করব। 20,000 টাকা বোনাস ডিভিডেন্ড দিচ্ছি। আর নেক্সট কি করব? বোনাস ডিভিডেন্ডকে ডেবিট করে, বোনাস ডিভিডেন্ডকে ডেবিট করে টু শেয়ার কল 20,000 টাকা, ঠিক আছে? প্রথমে ক্যাপিটালে ট্রান্সফার করব, শেয়ার কল টু শেয়ার ক্যাপিটাল, তারপর আমরা ফ্রি রিজার্ভকে ডেবিট করে বোনাস ডিভিডেন্ডটাকে ইস্যু করলাম, তারপর সেই বোনাস ডিভিডেন্ডকে কলে ট্রান্সফার করলাম। সো এই 2টো ফর্মে কোম্পানি বোনাস ইস্যু করতে পারে, একটা ইন দ্য ফর্ম অফ ফুললি পেড আপ আর ইন দ্য ফর্ম অফ মেকিং পার্টলি পেড আপ ইন্টু ফুললি পেড আপ। ওকে, এবার বুক থেকে আমাদের সামস করতে হবে। বুকে এসো।